গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো রবিবার, এখন বাজে 11:30। তো আমি জানি না তোমরা আমার গলা শুনতে পাচ্ছ কিনা, কেননা এখানে মাইকে খুব জোরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আজকে সানডে, আজকে বর বাড়িতে আছে। তো ভাবছি একটু অন্যরকম কিছু বানানোর, দেখা যাক। এবার রান্নাটা আমি করি না, রান্নাটা হাজবেন্ড করে, কারণ আমার হাজবেন্ড খুব ভালো রান্না করে। মানে আমার থেকেও বলতে গেলে আমি যেরকম নর্মাল রান্নাগুলো করি, ও একটু স্পেশাল কিছু রান্নাটা ভালো করে। তো তো এই ব্লগটা আজকে থেকে আমি এখন থেকে স্টার্ট করছি, এখন থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো। আমাদের টিফিন চলে এসেছে। আমার তোমার কি লাগছে? লজ্জা? তুমি কি খাচ্ছ? এটা তুমি কি খাচ্ছ? চকলেট খাচ্ছ? ভালো লাগছে? সবাইকে হাই করে দাও। এখন কটা বাজে দেখে নাও। দুপুর 3:10 বাকি, রান্না হয়নি এখনো। আজকে কতটা খেতে পারবো সেটাও বুঝতে পারছি না। এখানে ফ্রাইড রাইসের জন্য ভাত রেডি আছে। এখানে সব সবজি আমি কেটে রেখেছি। এখানে এখন আমার বর রান্না করছে, সে ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাই ক্যামেরায় নিলাম না। সে অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এই জন্য আসতে চাইছে না। এখন চিকেন বানানো হচ্ছে এখানে। আর এখানে ফ্রাইড রাইস হবে। চলে এসছি। এখন বাজে কটা রে? আচ্ছা, এখন 9:30 বাজে। আমরা একটু ঘুরতে এলাম, কিছু শপিংও করার ছিল, একটু কিনবো। আর কি কিনেছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো।
আর এই মাছ বাপরে বাপ, খ্রিস্টমাসের জন্য বেশ ভালোই সাজিয়েছে। আর এটা আমার মেয়ে মাছ পড়ছে। So now we are having ice cream. শীতকালে আইসক্রিম, এটা কিন্তু একটা অনবদ্য জুটি। তো তোমরা আমাকে জানিও কে কে শীতকালে আইসক্রিম খেতে খুব ভালোবাসো। গরমকালে তো মেইনলি আমরা সবাই আইসক্রিম খাই, শীতকালে কে কে আইসক্রিম খাও সেটা আমাকে জানিও। আর এই যে আমার মেয়ে আইসক্রিম লাভার, মানে শীতকাল বলো গরমকাল বলো যা টাইম বলো আইসক্রিম বাবা। তোমার আইসক্রিম ভালো লাগে কতটা? তো আমরা একটু আইসক্রিমটা এনজয় করি। তো অনেকদিন বাদে একটু বেরিয়ে বেশ ভালো লাগছে। এই লকডাউন অ্যান্ড করোনার টাইমে তো বেরোনো খুব একটা হয় না, তো এখন বেশ ভালো লাগছে বেরিয়ে। তো আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে মাধ্যমিক দিই, ও তখন জন্মেছে 2007-এ। তো ওর সাথে আমার বয়সের ডিফারেন্স খুব একটা বেশি নয়, তো তাই জন্য ওর সাথে আমার বন্ধুত্বের পরিমাণই বেশি হয় যদিও আমি ওর মাসি হই, তাই তো? তো চলো বাড়ি গিয়ে কথা হবে। তো হ্যালো, আমি বাড়ি চলে এসেছি। আর ওখানে গিয়েছিলাম এক কিনতে, কিনে নিয়ে আসলাম আরেক জিনিস। গিয়েছিলাম আমার দিদির ছেলের একটা ট্র্যাক স্যুট কিনতে, একটা পুলোভার আর সোয়েট শার্ট হিসাবে কিছু একটা কিনতে, কিন্তু কিনে নিয়ে এসেছি এই একটা মেয়ের জামা। চাউমিন, একটা স্কচ ব্রাইট, মানে স্কচ ব্রাইট নয় এটা, এটা একটা স্ক্রাব গালার, একটা লিভন স্প্রে, একটা স্কচ ব্রাইট, একটা চাউমিনের দুটো প্যাকেট, আর চাউমিনের দুটো প্যাকেট এসছে। আর এটা হট অ্যান্ড সুইট সস, এই হয়েছে কেনা। তো এখন যাই ডিনার করতে। মাছ ভালো হয়েছে? তো এখন 12টা বাজে, ডিনার করে সব করে নিয়ে এবার শুলাম। তো আজকে দিনটা খুব মজা হলো, মজা করে কাটলো, একটু ঘোরা হলো। তুমি কি করবে এখন, ঘুমিয়ে পড়েছো? যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট বন্ধুরা। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও,
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা করে দাও।